সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা বন্ধে জিয়া মোস্তাক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ যশোরে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলার মানুষের সুখের জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি দেশকে লুটপাট করছে, অস্ত্র চোরাচালান করে সন্ত্রাসীদের মদত দিয়েছে, যে দলের প্রধান সাজাপ্রাপ্ত সেই দল দেশকে কী দেবে বলে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। এর আগে সমাবেশকে কেন্দ্র করে জনস্রোতে পরিণত হয়েছে শহরের শামসুল হুদা স্টেডিয়াম। সকাল থেকেই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের শহরে রূপ নেয় যশোর। রং বেরঙের টি শার্ট পরে আর লাল সবুজ শাড়ি পরে নেতাকর্মীরা সমাবেশের স্থলে আসছেন। 2012 সালের এই দিনে সাভারের আশুলিয়া নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে 117 জন শ্রমিক আগুনে পুড়ে মারা যান, আহত হন কয়েকশো শ্রমিক। সেই দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেনি হতাহতরা, পাননি ক্ষতিপূরণ। সাভার থেকে শাকিল শেখের ক্যামেরায় জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট জানাচ্ছেন শারমিনা জচ্ছান্তা। সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরের এই পরিত্যক্ত ভবন মনে করিয়ে দেয় 10 বছর আগের এক ভয়াবহ স্মৃতি। তাজরিন ফ্যাশনস নামের এই গার্মেন্টস কারখানায় ভয়াবহ সেই আগুনে প্রাণ হারায় 101 জন। আগুন থেকে বাঁচতে ঝাঁপিয়ে পড়ে মারা যান আরো অনেকেই। কিন্তু তাজরিনের লোক কেউ কাজেও নিতে চায় না, হাত ভাঙা পাও ভাঙা। এটা যদি সরকার বুঝতো, সরকার পাশে দাঁড়াইতো, তাহলে 350 শ্রমিক এইভাবে কষ্ট নির্যাতন হইতো না। এ ঘটনায় আহত হন আরো কয়েকশো শ্রমিক, বেঁচে ফিরলেও এখনো সুস্থ হতে পারেনি তারা। সেই দিনের দুঃস্মৃতি এখনো তারা করে তাদের। আমরা যখন নামতে ধরছি, নিচে নামছি, কাকিয়া কুত্তার বাচ্চারা কে আগুন, তোরা ভেতা পাইছো, সুপুরে যা। পরে আমরা আইয়া উপরে আইয়া মেশিনে বসছি, কাজে ধরতে পারি নাই, দেখি পুরো ফলরে আগুন। চাকরি নিতে গেলে ওরকম ভাবে কিছু করতে পারতেছি না, তারাও ঝামেলা করে যে চাকরি পারছি না, কাজ করতে পারতেছি না, কাজ কাম করতে পারি না, মারদণ্ড ব্যথা এসে হাতে ভাই ধরে কাজ করি, তাও তোমরা আসবা না। বারবার শেখ হাসিনা বলে যে কোনো বেকার শ্রমিক থাকবে না, কোনো বেকার ছেলে মেয়ে থাকবে না, সবাই পড়ালেখা করবে। তার মাঝখানে আমাদের তাজরিন গার্মেন্টসের শ্রমিকের ছেলে মেয়ে একটাও স্কুলে পড়ালেখা করাইতে পারছি না। এদিকে অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের পাশাপাশি পুনর্বাসনের মাধ্যমে কর্মসংস্থানের দাবি শ্রমিক নেতাদের। এই তাজরিন ভবনে যে সকল শ্রমিক আহত হয়েছিল এবং যারা নিহত হয়েছে তাদের পরিবার এবং আহত শ্রমিকদেরকে এই ভবনে নতুন কোনো কারখানা অথবা এটাকে হসপিটাল বানিয়ে যদি এখানে সে সকল শ্রমিকদেরকে পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে এই তাজরিনের যে অভিশাপ, এই অভিশাপ থেকে আমাদের এই দেশ মুক্তি পাবে। শ্রমিকরা যাতে করে সম্মানজনক ক্ষতিপূরণ পেতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য মালিক কর্তৃপক্ষ, বিজিএমই এবং বিকেএমই এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। শিল্প কারখানায় দুর্ঘটনা এড়াতে শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে শ্রমিকরা। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন। রংপুরে কিশোরীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় পাঁচজনের আমৃত্যু ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক রকনুজ্জামান এই রায় দেন। গঙ্গাচড়া মর্ণেয়া নরসিংহের আইব আলীর মেয়ে শাহিনাকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি আবুজার আব্দুল করিম, নাজির হোসেন, আমিনুর রহমান ও আলমগীরকে আমৃত্যু কারাদণ্ডসহ প্রত্যেককে 1,00,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। তবে আলমগীর পলাতক রয়েছে। অপর মামলায় তারাগঞ্জ সয়ার ইউনিয়নের দামতপুর কাজীপাড়ার এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক মিঠুন শেখ ওরফে সবুজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনের বিচারক এম আলী আহমদ। এই মামলার অপর চার আসামিকে খালাস প্রদান করা হয়েছে। সাভার বাজার বাসস্ট্যান্ডে ঝুঁকিপূর্ণ জাতীয় বৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্সের বারান্দা ও জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দোকানপাট নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। দুপুরে মার্কেটটি পরিদর্শন করে কাজ বন্ধ করে দেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। স্থানীয়রা জানায়, তিনতলা বিশিষ্ট মার্কেটটি চরম ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ধসে পড়তে পারে। কিন্তু গত কয়েকদিন ধরে একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মার্কেটটি দোতলার বারান্দা ও নিচে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে দোকান নির্মাণ করছিলেন। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর ঝাউচর এলাকায় অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে মেসার্স MBM ও AKM ব্রিক্স নামের অনুমোদনহীন দুটি ইট ভাটাতে অভিযান পরিচালনা করে ভেঙে দেওয়া হয়। এই ইট ভাটাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশের কোনো ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব কাজী তামজিদ আহমেদ। দুটি প্রতিষ্ঠানকে 5 লাখ টাকা করে মোট 10 লাখ টাকা জরিমানা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের প্রোগ্রেসিভ এনজিও মালিক সামাদকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রতারণার মাধ্যমে গ্রাহকের 6 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া এনজিওর মালিক, এরিয়া ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার সহ 6 জনকে রানীহাটি কমলাকান্ত গ্রাম থেকে আটক করা হয়। নড়াইলের কালিয়া উপজেলার CMB ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি অর্থায়নে গেটের কাজে জোরপূর্বক সভাপতির নাম লেখার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক মাহফুজা খাতুন জানান, 96 লাখ টাকা ব্যয়ে 2020 সালের মাঝামাঝি ঠিকাদারি প্রতিষ্ঠান রাফি ট্রেডার্স স্কুলের বাউন্ডারি ওয়াল, গেট এবং অন্যান্য কাজ শুরু করে। কমিটির সদস্যদের সমন্বয়ে রেজুলেশনের মাধ্যমে সাইডের পকেট গেটে উদ্যোক্তা হিসেবে সভাপতির নাম লেখার প্রস্তাব করলে সরকারের নিষেধাজ্ঞা আসে। ওই নিষেধাজ্ঞা অমান্য করে ম্যানেজিং কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলামের নেতৃত্বে কমিটির সভাপতি অ্যাডভোকেট নাফিউল মজিদের নাম বসানোর কাজ শুরু হয়। পরে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা নির্বাহী প্রকৌশলী আবারও কাজ বন্ধ করে দেন। গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরের ল্যাঙ্গা বাজার BS উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, কোনো রসিদ ছাড়াই প্রধান শিক্ষক বার্ষিক পরীক্ষার স্কুল নির্ধারিত ফির চাইতে অতিরিক্ত টাকা আদায় করছেন। বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের পরিবর্তে প্রধান শিক্ষক ও সভাপতি নিয়োগ বাণিজ্যে মেতে উঠেছেন। এছাড়া স্কুল ম্যানেজিং কমিটির সভা আহ্বান ছাড়াই মোটা অঙ্কের টাকার বিনিময়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ করেন তারা। এই বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এখনকার যে অনিয়মটা, যেমন পরীক্ষার ফি নিয়ে যে আন্দোলন, এর ভেতরে প্রতিষ্ঠানের মধ্যে আরও কিছু গোপনীয় জিনিস লুকিয়ে আছে, আমরা সেটা ধরতে পারতেছি না। দর্শক, বরিশালের মোলাদি উপজেলা আওয়ামী লীগের কর্মী সভা চলছে, সেখান থেকে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী আবু হানিফ। অনেকদিন পরে এই যে মোলাদি উপজেলায় যে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে, আপনি তো নদীপথে ইতিমধ্যে দেখতে পেরেছি যে অনেক নেতাকর্মী নিয়ে এই কর্মী সভা যোগ দিচ্ছেন। আপনার আগামী যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, আসলে এই কি মেসেজ দিতে চাচ্ছেন? আমাদের এলাকাটা অনেক নদীপথী এলাকা, আপনারা জানেন যে দীর্ঘ সময় পর আমরা প্রায় 2.5 ঘন্টা নদীপথে টলার যোগে মোলাদিতে কর্মী সভা যোগ দেওয়ার জন্য আসছি। আমাদের যে অভিভাবক, একমাত্র অভিভাবক আবুল হাসান আবদুল্লাহ, উনি আসবেন প্রধান অতিথি হিসাবে। আমরা তার কাছে দাবি, আমাদের মোলাদি বাবুগঞ্জে আগামী সংসদ নির্বাচনে আমাদের যে জনপ্রিয় এবং জননেতা আলাস তালিকুল হাসান খান মিঠু ভাই, তাকে আমরা নৌকা MP হিসেবে দেখতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা পরবর্তী সংবাদে আরও এই মোলাদি উপজেলা যে কর্মী সভা রয়েছে, পরবর্তী সংবাদে আমরা জানিয়ে দেব, কিন্তু এই ছিল আমার কাছে মোলাদির কর্মী সভার সর্বশেষ। কুমিল্লার দেবিদ্বারে শাকসবজির আলাদা খ্যাতি রয়েছে সারা দেশে। জেলার সবজির গুণগত মান ভালো ও পুষ্টিকর হওয়ায় সারা দেশে এখানকার সবজির চাহিদা রয়েছে। তাই এই জেলার বিস্তীর্ণ কৃষি জমি জুড়ে এখন নানা সবজির সমারোহ। মৌসুমের শুরুতে অতিবৃষ্টি ও কুয়াশার কারণে শীতের আগাম শাকসবজির আশাব্যঞ্জক ফলন না পেলেও এখন সব ধরনের সবজির উৎপাদন বাড়ছে বলে জানিয়েছেন কৃষক। তবে বাজারে চাহিদার তুলনায় সবজির সমারোহ বেশি, যে কারণে দাম কিছুটা কম বলে দাবি কৃষকদের।
নাটোরের সমতল ভূমিতে চাষ হচ্ছে পাহাড়ি কমলা। প্রতিটি কমলা গাছে গড়ে 25-30 কেজি ফলন এসেছে। প্রত্যাশার চাইতে ফলন বেশি হয় কমলার বাগানের প্রতি ঝুঁকছেন চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও উত্তরাঞ্চলে কমলা চাষে অপার সম্ভাবনা দেখছেন। নাটোর থেকে মোতালেব হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। নাটোর সদর উপজেলার গাজীপুর বিল এলাকায় 2.5 বিঘা জমি জুড়ে শোভা পাচ্ছে সারি সারি কমলার গাছ। আর সেই গাছগুলোতে কোথাও কোথাও ঝুলছে চায়না জাতের কমলা, স্থানীয়ভাবে যার পরিচিতি চায়না মোমপালিশ কমলা নামে। 2019 সালে চুয়াডাঙ্গা থেকে গাছগুলো সংগ্রহ করেন কৃষি উদ্যোক্তা জাকির আহমেদ উজ্জ্বল। শিক্ষকতা পেশার পাশাপাশি শখের বসে নাটোরের সমতল ভূমিতে পাহাড়ি কমলার বাগান করে সবাইকে অবাক করেছেন তিনি। সকল বাধা বিপত্তি পেরিয়ে যখন 2022 সালের নভেম্বর মাস আসলো, তখন দেখা গেল যে থকায় থকায় হলুদ কমলা এই গাছের ভিতর থেকে বের হয়ে আসছে। হ্যাঁ, তখন মানুষ মানে আশ্চর্য হলো, আবির্ভূত হলো যে এত সুন্দর বিদেশি ফল আমাদের দেশের মাটিতে। 200টি কমলা গাছের প্রতিটিতে গড়ে 25-30 কেজি ফলন এসেছে। তাই উৎপাদন খরচ কম ও অনুকূল আবহাওয়ায় উত্তরাঞ্চলের মাটিতে কমলা চাষের অপার সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। এখানে বাগান দেখতে আসছি, কমলা বাগান দেখে আমি খুবই আনন্দিত। কমলা খাইলাম, খেয়েও দেখলাম যে অনেক স্বাদ এবং মিষ্টি। সঠিক তদারকির মাধ্যমে এই ফল চাষে সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। জাকিরের মতো এই ধরনের কিছু কৃষক যদি আগায় আসে আমাদের, আমরা নাটোরের যে চাহিদা আছে কমলার চাহিদা, সেটা আমরা চাহিদা পূরণ করে বাংলাদেশের সর্বত্র আমরা এটা সরবরাহ করতে পারবো, অদূর ভবিষ্যতে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। পরিকল্পিত উদ্যোগে চাষাবাদ করা গেলে কমলাও হতে পারে সমতলের চাষিদের অন্যতম লাভজনক একটি ফল। এখন পর্যন্ত এই উপজেলায় 4টি কমলার বাগান গড়ে উঠেছে। ফারহানা তাহের তিথি, এশিয়ান টেলিভিশন। ঘাট উপজেলার ধারা ইউনিয়নের দরিনগুয়া গ্রামে ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। মাত্র 85% জমিতে 350টি ড্রাগনের চারা লাগিয়ে বাগান বানিয়ে মাত্র 13 মাসে 4 লক্ষাধিক টাকা আয় করেন আমির হামজা নামের স্থানীয় খামারি। এরপর এই ফল চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, অন্য ফসলের তুলনায় ড্রাগন চাষ লাভজনক, চারা লাগানোর 1 বছরের মধ্যে ফল আসতে শুরু করে। ওই বাগানগুলো আমি পরিদর্শন করতে যাই, যাইয়া ওইখান থেকে আইসাই আর কোনো দ্বিমত করি না, আমি বাগানে কাজ শুরু করি। এখানে বাগানটা দেখার জন্য, বাগানটা ভালো ইনশাল্লাহ, আমিও বাগান করার জন্য চিন্তা ভাগ নিছি। আসলে ফলগুলো অনেক ভালো, মানুষে খাইতেছে, কইতেছে ভালো, অনেক লাভবান, আল্লাহ দিলে আমিও এটা করবো, চেষ্টা নিতেছি। তাকে হচ্ছে এই কীভাবে সে ড্রাগন চাষ করবে, যে টেকনিক্যাল বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু আমি তাকে ব্রিফ করি, এবং এই চারা সে কোথায় পাবে সেটিও কিন্তু আমরা তাকে জানিয়ে দিই। বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশি জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে জেএসইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল 6 আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্না, বিভাগীয় কমিশনার আমিনুল আহসান সহ আরও অনেকে। গাইবান্ধার সুন্দরগঞ্জে 3টি গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলার সোনারায়, ছাপরহাটি ও শান্তিরাম ইউনিয়নে 3টি গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এ সময় উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান সহ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেডিএস এক্সেসরিজ লিমিটেডের 31তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় চট্টগ্রামে কোম্পানির নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি
তৈরি পোশাক শিল্প এই শিল্পের হাত ধরে বাংলাদেশ বিশ্ববাজারে পেয়েছে নতুন পরিচিতি। তাই তৈরি পোশাক শিল্পের উপকরণের আমদানি নির্ভরতা কমাতে 1991 সাল থেকে কাজ করছে কেডিএস অ্যাক্সেসরিজ। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান সহ আরও অনেকে। ফুটপাতে খেলনা বিক্রেতা বাক প্রতিবন্ধী সেলিম মিয়ার মেয়ে সামিয়া আক্তারের চিকিৎসক হওয়ার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে অভাবের তাড়নায়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মনকাশাইর গ্রামে কুড়ে ঘরে থেকেও নীলফামারী মেডিকেল কলেজে চান্স পেয়েছেন সামিয়া। মেয়ের উত্তীর্ণের খবরে বাক প্রতিবন্ধী বাবা সেলিম ও মা সেলিনা আক্তার খুশিতে আত্মহারা, কিন্তু সেই হাসি মলিন হতে চলেছে অভাবের তাড়নায়। মেয়েকে ভর্তি করানোর টাকাও নেই এই বাক প্রতিবন্ধী পিতার। দরিদ্রতার দারিদ্রতার সাথে যুদ্ধ করেছে নিয়ে আনা এই সাফল্য তাই ফিকে হয়ে যাচ্ছে সামিরার। তবে সামিয়ার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যখন যেটার জন্য সহযোগিতার জন্য আসছে, আমিও কলেজের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে তাকে সহযোগিতার চেষ্টা করছি। পাবলিক পরীক্ষা ফর্ম ফিল আপে টাকা পর্যন্ত কলেজ ফান্ড থেকে তাকে দেওয়া হচ্ছে এবং তাকে সার্বিকভাবে সকল তার আসা যাওয়া বাড়ি থেকে কলেজে আসা যাওয়ার সময় অনেক সময় তাকে কলেজের থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং সবসময় তার প্রতি কলেজের একটা নজর ছিল। সে যাতে তার যে আশা আকাঙ্ক্ষা সে একজন ডাক্তার হবে, সেই আশা আকাঙ্ক্ষা যাতে সে সফল হতে পারে। উত্তীর্ণ হয়ে সে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে, বিষয়টি শুনে আমি খুবই খুশি হচ্ছি। পাশাপাশি যেহেতু আর্থিকভাবে তার অসচ্ছতার বিষয়টি আমার কাছে উঠে এসছে, তো আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পড়াশোনা বা ভর্তি সংক্রান্ত যে কাজগুলো আছে এখান থেকে আমরা সহযোগিতা করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর আনন্দে প্রায় 1200 মানুষের প্রীতিভোজের আয়োজন করেন সৌদি আরবের ফুটবল ফ্যান চা বিক্রেতা সামাদুল ইসলাম। ময়মনসিংহের হালুয়াঘাটের মাইচপাড়া গ্রামের সামাদুল ইসলাম বুধবার রাতে 2 গ্রামের 1200 মানুষের জন্য আয়োজন করেছেন ভোজন বিলাসের। সৌদি আরবের অভাবনীয় এই জয়ে ঋণ করে গরু কিনে এই ভোজনের আয়োজন করেন সামাদুল। জামালপুরের সরিষাবাড়িতে নদী থেকে দুদু মিয়া নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার পগলদিঘা ইউনিয়নের বয়রা ব্রিজ সংলগ্ন যমুনা শাখা নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত দুদু মিয়া পশ্চিম রুদ্র বয়রা গ্রামের মৃত ইয়ারু শেখের ছেলে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে দুদু মিয়া অসুস্থ ছিলেন। সকালে সে পরিবারের লোকজনের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান, পরে যমুনার শাখা নদীর পানিতে লাশ ভাসতে দেখে পরিবারের লোকদের খবর দেয় স্থানীয়রা। দর্শকদের সময় এ পর্যন্ত, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।